যে কোনো ব্যক্তিগত প্রয়োজন যেমন কম্পিউটার বাইক বা ল্যাপটপ ক্রয় চিকিৎসা খরচ বা বিয়ের খরচ মেটানোর জন্য বা পারিবারিক অন্যান্য যে কোনো প্রয়োজন মেটানোর জন্য অনেক সময় আমরা মনস্থির করি পার্সোনাল লোন নেয়ার জন্য আজকের পুরো ভিডিও জুড়ে রয়েছে পুবালী ব্যাংকের পার্সোনাল লোন কারা কারা নিতে পারবেন লোনের পরিমাণ মেয়াদ সুদের হার বিভিন্ন ফি লোন পাওয়ার যোগ্যতা এবং যেসব ডকুমেন্টস দাখিল করতে হবে তাছাড়া জামানতের বিষয়ে আলোচনা তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আর যারা আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স তাদের রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংকস লট বন্ধুরা পুবালি ব্যাংক থেকে বেতনভুক্ত বা স্যালারিড পার্সন যেমন সরকারি বেসরকারি চাকুরিজীবী পেশাদার বা সেলফ এমপ্লয়েড ব্যক্তি যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এফসিএ এফসিএমএ এই ধরনের ব্যক্তি যারা আছেন তারা ব্যবসায়ী বাড়ির মালিক বা ল্যান্ডলর্ড যারা আছেন তারা পার্সোনাল লোন নিতে পারবেন পুবালি ব্যাংক থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন আর লোন পরিশোধের মেয়াদ ১২ মাস থেকে সর্বোচ্চ ষাট মাস পর্যন্ত পুবালি ব্যাংকের পার্সোনাল লোনে সুদের হার বার্ষিক নয় পার্সেন্ট আর লোন প্রসেসিং ফি লোনের পরিমাণের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোন নেওয়ার পরে আপনি চাইলে মেয়াদের পূর্বে সম্পূর্ণ লোন বা আংশিক লোন পরিশোধ করতে পারেন সেক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর্লি বা পার্শিয়াল সেটেলমেন্ট ফি প্রদান করতে হবে এবারে পুবালি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে যেসব যোগ্যতা থাকতে হবে লোন পরিষদের সক্ষম যে কোনো বাংলাদেশি নাগরিক এই লোনের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই এনআইডি কার্ডধারী হতে হবে অনেক বাংলাদেশি নাগরিক আছেন যারা বাংলাদেশে বসবাস করেন কিন্তু তাদের এনআইডি কার্ড নেই তারা পাসপোর্ট দিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন তারা কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবে না অবশ্যই এনআইডি কার্ড আপনার থাকতেই হবে বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে আর বেতনভুক্তদের সর্বনিম্ন মাসিক বেতন দশ হাজার টাকা হতে হবে এছাড়া ব্যবসায়ী বা পেশাদার ও বাড়িওয়ালাদের জন্য সর্বনিম্ন মাসিক বেতন পঁচিশ হাজার টাকা হতে হবে এবারে পুবেলি ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে যেসব ডকুমেন্টস দরকার হবে সেগুলো হচ্ছে আবেদনকারী ও জামিনদারের এনআইডি কার্ডের কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি টেন সার্টিফিকেটের কপি লোন যদি আপনার পাঁচ লাখ টাকার উপরে হয় তাহলে তাছাড়া বেতনভুক্তদের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বেতন সনদ দাখিল করতে হবে আর পেশাদার ব্যক্তিদের জন্য পেশাদারী সার্টিফিকেটের কপি এবং তাদের অফিসিয়াল প্যাডে আয়ের ডিক্লারেশন দাখিল করতে হবে আর ব্যবসায়ীদের জন্য বিগত দুই বছরের বৈধ ট্রেড লাইসেন্সের কপি এবং আয়ের সপক্ষে হলফনামা দাখিল করতে হবে আর বাড়ির মালিকদের জন্য বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কপি বা আবেদনকারী বা তার পিতা নামে গ্যাস বা বিদ্যুৎ বা পৌরকর পরিষদের পৌর কপি দাখিল করতে হবে এবারে পূবালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে যেসব বিষয়ে জামানত রাখতে হবে সেগুলো হচ্ছে ব্যক্তিগত গ্যারান্টির প্রয়োজন রয়েছে আবেদনকারীর ব্যাংক হিসাব থেকে ইএমআই গ্রহণের অথরাইজেশন প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় সংখ্যক পোস্ট ডেটেড এম চেক জমা দিতে হবে বন্ধুরা এই ছিল পুবালী ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে ওভারঅল একটা ধারণা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংকস এ লট তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন